আল্লাহর হাবিবের সাদ করেছেন মান আহাব্বা আইয়াকুনা আকরামান নাস ফালিয়াত্তাকিল্লাহ ওয়া মান আহাব্বা আইয়াকুনা শাদ্দান নাস ফালিয়াতাওয়াক্কাল আলাল্লাহ তোমাদের মধ্যে যে ব্যক্তি সম্মান চায় সে যেন আল্লাহকে ভয় করে আর তোমাদের মধ্যে যে ব্যক্তি শক্তি চায় সে যেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে ইবনু কাসির তার তাফসিরে লেখেন হযরতে আউফ ইবনু মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী তিনি একদিন আল্লাহর হাবিব নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে এসে কাঁদতে লাগলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ঘরে একটাই সন্তান আমার আর কোনো ছেলে নাই মেয়ে নাই আমার কলিজার টুকরা সন্তানটারে মুশরিকরা পাকড়াও করে ধরে নিয়ে গেছে মরুভূমির মধ্যে বেঁধে রেখেছে আমার করার কিছু নাই স্বামী স্ত্রী কান্না করা ছাড়া আমাদের আর কোনো গতি নাই কামাই রোজগার করার কোনো মানুষ নাই আল্লাহর হাবিব আউফ ইবনু মালিক আল আশজাঈকে বললেন ইত্তাকিল্লাহ ওয়াসবির তুমি আল্লাহকে ভয় করো ধৈর্য ধারণ করো ওয়া আমুরুকা ওয়া ইয়্যাহা আন তাসতাকসিরা মিন কওলি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আর তোমাকে আর তোমার স্ত্রীকে আমি একটা আদেশ করছি তোমরা দুইজন বাড়িতে যে বেশি বেশি করে পড়লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়াটা পারেন বের করে দাও দোয়াটা পারেন আপনারা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সুবহানাল্লাহ আল্লাহর এই কালামে কি শক্তি আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গোলাম হাতে নাতে তার প্রমাণ পেয়েছে সাহাবী চোখের পানি মুছতে মুছতে বাড়ি আসছেন স্ত্রী বললেন রাসূলুল্লাহ কি হুকুম করছেন বলো ছেলে তো বাড়ি আসে নাই আউফ ইবনু মালিক আল আশজাঈ বলেন আল্লাহর হাবিব বলেছেন আল্লাহকে ভয় করতে আল্লাহর উপর ভরসা রাখতে আর একটা আমল দিয়েছেন ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানি ওয়া ইয়্যাকে আন নাসতাকসিরা মিন কওলি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এবং আমাকে আদেশ করেছেন আমরা যেন বেশি বেশি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমলটা করি স্বামী স্ত্রী আল্লাহকে ভয় করলেন আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে আল্লাহর হাবিবের নির্দেশ মোতাবেক আমল করতে লাগলেন আল্লাহ পাক ওই সাহাবীর সন্তানকে মুক্ত করে দেবার দায়িত্ব নিজের হাতে নিলেন সুবহানাল্লাহ বলবেন না মুসলমান মুশরিকরা তার সন্তানকে বেঁধে মরুভূমির মধ্যে দূরে বসে গল্পগুজব করছে আল্লাহ হুকুম করলেন সেই সাহাবীর সন্তানের হাতের বাঁধনটা ঢিলা হয়ে গেল তিনি হাত খুললেন পায়ের বাঁধন খুললেন রওনা দিলেন বাড়ির দিকে মুশরিকদের দৃষ্টি আল্লাহ তাআলা অন্যদিকে ঘুরাই দিলেন কিছু দূর আসার পরে আউফ ইবনু মালিক আল আশজাঈ সন্তান চিন্তা করলেন কয়েকদিন যাবৎ আমি কাফেরদের হাতে বন্দি বাড়িতে কোনো কামাই রোজগার করে কেউ তো দেয় নাই বাবা মা না খেয়ে আছে খালি হাত বাড়ি গেলে তারা তো আরো বেশি কষ্ট পাবে তাকায় দেখলেন মরুভূমির মধ্যে মুশরিকদের বকরির পাল চারণ ভূমিতে ঘুরছে তিনি বকরির পিছনে যেয়ে বললেন চল তোরা আমার সঙ্গে বাড়ি চল আউফ ইবনু মালিক আল আশজাঈ সন্তান বাড়ি আসতে লাগলেন সঙ্গে মুশরিকদের চারণ ভূমির সমস্ত বকরিগুলো তার সাথে হেঁটে হেঁটে বাড়ি চলে আসলো আউফ ইবনু মালিক আল আশজাঈ বলে بلغ العلا بكماله محبت একটু জিকির করে নে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ঠিক আছে
Subhanallah Alhamdulillah La ilaha illallah Subhanallah La ilaha illallah La ilaha illallah La ilaha Subhanallah Allah Allah bolo bande Allah Allah bolo Allah Allah bolo bande Allah Allah bolo zikr Allah karte hue Rahe jannat chalo la ilaha Subhanallah alhamdulillah Subhanallah Hasbi Rabbi Jallallahu ma fi qulbi ghayrullah Nur Muhammad Sallallahu la ilaha illallah La ilaha illallah Muhabbati নুরুল আফসার কো আমাকে রেখে কোথায় বসে আছে সব আনো স্টেজে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জিকির খোদা মে मोमिनों की सेवा कोई ना जाने ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा सब स्टेजे থাকতে হবে বসো সুবহানাল্লাহ Subhanallah La ilaha illallah Muhammadur Rasulullah Sallallahu alaihi wasallam Ali Munshi Jami Masjid কমিটির উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা আবু তাহের সাহেব বারাকাল্লাহু ফি উমরি ওয়া শারাহাল্লাহু সদরহু লিল ইসলাম হযরাত উলামায়ে কেরাম তুলাবায়ে ইজাম চরম ব্যস্ততায় পরম আনন্দে স্বেচ্ছা এবং সানন্দে আজকের মহতী মাহফিলে যারা উপস্থিত হয়েছেন মহানন্দে তাদের সকলকে অন্তরের অন্তস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক
সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, আফতাবে নবুয়ত, মাহতাবে রিসালাত, সরকারে দো জাহান, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবিগুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শাফিইনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাক যাকে আজ থেকে দেড় হাজার বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার ই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনও নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি শারীরিকভাবে খুব অসুস্থতা নিয়েই এসেছি, প্রায় এক সপ্তাহ বাংলাদেশে দিনে ও রাতে কোনো প্রোগ্রামে যাওয়া আমার পক্ষে সম্ভব হয়ে উঠেনি। কিছু কিছু প্রোগ্রাম দিনে করছি, আমি নুরুল আফসারকে বলেছিলাম প্রোগ্রামটা দিনে করতে, কোনোভাবেই তিনি রাজি হননি, যে কারণে আমাকে দিনে আসতে হয়েছে, রাতে মাহফিল করতে হচ্ছে। আমার কষ্টটা বড় নয়, আপনাদের আনন্দটাই আমার কাছে বড়। শারীরিক কষ্ট, ক্লান্তি, ব্যথা, দুঃখ যা ছিল আপনাদের এই হাস্যোজ্জ্বল চেহারাগুলো দেখে সব দূর হয়ে গেছে। কোরআন কারীম সূরাতুল আহজাব থেকে 70 এবং 71 দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে আপনাদের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য এই দুটো আয়াতকে কেন্দ্র করে দিক ও নির্দেশনামূলক কিছু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যদি আমার মালিক আমাকে মেহরবানি করে তৌফিক ভিক্ষা দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। মেলার আওয়াজগুলো বন্ধ করেন, স্বেচ্ছাসেবক করে। সম্মানিত সুধী, ভূমিকাতে একটি কথাই বলবো, আপনারা যারা এখানে এসেছেন আসার পেছনে পার্থিব, জাগতিক, সামাজিক, রাজনৈতিক কোনো স্বার্থ নেই, ঠিক কিনা বলেন? ঠিকটাও তো ঠিক মতো বললেন না। আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার রসুলের রেজামন্দি হাসিল করার জন্য। মেলাটা দূরে সরান, মেলাটা বন্ধ করে দেন, দোকানপাট, মেলা এগুলো দূরে থাকবে মাহফিল থেকে। আপনারা দেখেন নেতারা যখন প্রোগ্রাম করে কর্মী আনার জন্যে বাস ভাড়া করতে হয়, ঠিক কিনা?
দুপুরে লাঞ্চের ব্যবস্থা করতে হয়, পকেটে নগদ মালপানি দিতে হয়। তারপর দেখা যায় একদিক নেতা মাইক নিয়ে ভ্যাঁ ভ্যাঁ করছে, আরেক দিকে শ্রোতা চিনাবাদাম চাবায়। কিন্তু এখানকার দৃশ্য ভিন্ন। মৌবাসী যেভাবে মৌচাককে ঘিরে বসে থাকে, আল্লাহর কোরআনকে কেন্দ্র করে সেভাবেই বসে আছে। আমরাও কি বিনিময় চাই? জি আমি চাই, বিনিময় চাই আমার মালিক আল্লাহর কাছে। শত সহস্র ব্যস্ততাকে জলাঞ্জলি দিয়ে শুধু কোরআন করিমের ভালোবাসায় যারা ছুটে এসেছেন, আল্লাহর কাছে আপনাদের বিনিময় একটাই, আজরুন আজিম। এত বড় পুরস্কার যা ভাষায় প্রকাশ করার মতো কোনো শব্দ আমার কাছে নেই। এ মাহফিলে বসার সাথে সাথেই বিনা তওবায় আপনাদের জিন্দগির সগিরা গুনাগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। কবিরা গুনার হবে কি, ওটা তো বড়। বলা হয়েছে ওয়ালা তুকাফফারু সাইয়্যাতু মিনাল কাবায়ির ইল্লা বিত্তাওবা, তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হতে পারে না। কিন্তু খুশি হবেন, তাফসিরুল কোরআন মাহফিলে কবিরা গুনাহ মাফের ব্যবস্থাও আছে। সুবহানাল্লাহ বলবেন না? বিদায় লগ্নে আল্লাহর কোরআনকে সামনে রেখে সারা জীবনের গুনার কথা মনে করে যখন আমার আল্লাহর কাছে দুটো হাত পেতে দিবেন, আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে যদি দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারেন, জিন্দেগির কবিরা গুনাগুলো আল্লাহ তাআলা মাফ করে শিশুর মতো নিষ্পাপ করে দিবেন। খুশি আছেন? বেশি না কম? আমি দুঃখিত, আমার আজকে বিদায় মোনাজাত করার কথা ছিল, অসুস্থতার কারণে আমি আগে চলে এসেছি। শয়তান যেন আমাদের ওয়াসওয়াসা দিতে না পারে। আল্লাহ খুশি, আমরা খুশি, সব খুশি, শয়তান তো বেজার। শয়তান একটা চেষ্টাই করবে, মোনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা ন্যাক নিয়ত করে শয়তানের না পাকগালে একটা চপেটা ঘাত করতে চাই। রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মোনাজাত করে, গুনাহ মাফ করে, নিষ্পাপ বেহেশতি আল্লাহ বলা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখো। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা শুরু করি মূল আলোচনা, আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. صدق الله العظيم. قرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
আল্লাহ তাআলা সূরাতুল আহজাবে আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআনে ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইমানদারগণ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ওয়াকুলু কাওলান সাদীদা আকুলু কাওলান সাওয়াবা কুলু কাওলান আল্লাযী লাইসা ফীহি ইউওয়াজ আল্লাহকে ভয় করো সত্য কথা বলো হক কথা বলো সিধা কথা বলো সে কথা বলো যে কথায় স্বার্থ রক্ষা নাই পিঠ বাঁচানো নাই যা হক যা সত্য তা বলো সুবহানাল্লাহ ইউসলিহ লাকুম আমালাকুম আল্লাহ তোমাদের সমস্ত আমলকে ঠিক করে দিবেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে আল্লাহ maaf করে দিবেন তারপর আল্লাহ তাআলা বলে وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের আনুগত্য গ্রহণ করল ইতাআতকে বরণ করল فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا সে মহা সাফল্য লাভ করল বলেন সুবহানাল্লাহ ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি সম্মান ইজ্জত সফলতা এই সব কথা আল্লাহ সূরা আহজাবের 70 71 দুই আয়াতের মধ্যে বলে দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন পৃথিবীর প্রতিটি মানুষ দুনিয়াতেও সফলতা চায় আখেরাতেও সফলতা চায় ঠিক কি না আল্লাহ মুসলমানকে শুধু বানান নাই আখেরাতের জন্য যে মুসলমান শুধু নামাজ রোজা পড়বে তাসবিহ তাহলিল করবে দুনিয়ার ব্যাপারে উদাসীন থাকবে এরকম বৈরাগ্যতা সন্ন্যাস বৃত্তি কি ইসলাম সমর্থন করে না লা রুহবানিয়্যাতা ফিল ইসলাম ইসলামে কোনো বৈরাগ্যতা নাই আল্লাহ মুসলমানকে সৃষ্টি করেছেন পৃথিবীর কল্যাণ পরকালের মুক্তির জন্য আপনি খেয়াল করে দেখেন না আল্লাহ কি দোয়া শিখালেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া পড়েন সবাই পড়েন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার হে আমাদের রব তুমি আমাদেরকে দুনিয়ায় হাসানা দাও আখিরাতে হাসানা দাও জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ কোন হাসানা আগে চাইতে বললেন আখিরাতেরটা না দুনিয়ারটা জোরে বলতে হবে তো দুনিয়াও লাগবে আখিরাতও আল্লাহ দুনিয়া ছাড়তে বলেন নাই আখিরাতকে প্রাধান্য দিতে বলেছেন দুনিয়াও লাগবে আপনার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ আখেরাত হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী তো দুনিয়া ছাড়তে বলা হয় নাই দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না প্রাধান্য দিতে হবে আখেরাতকে ঠিক কিনা বলেন যখনই আপনি আখেরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিবেন আপনার দুনিয়াও শেষ আখেরাতও শেষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন নাফসা আনিল হাওয়া
fa innal jannata hiyal ma'wa. আর যে ব্যক্তি আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো আর তার মন যা চাইলো সে করলো না শরীয়তের গণ্ডির মধ্যে থাকলো পরকালে আল্লাহ নূরের জান্নাত হবে তার বাড়ি ওয়াম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া আর যে হতভাগা দুনিয়াতে সীমা লঙ্ঘন করলো ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া আখিরাতের উপর দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল শরীয়তের গণ্ডির বাইরে চলে গেল সে ব্যক্তির জন্য জাহান্নাম হবে পরকালে তার বাড়ি তাহলে দুনিয়া ছেড়ে দিতে বলা হয় নাই দুনিয়া লাগবে কিন্তু আখিরাতকে প্রাধান্য দিতে হবে ঠিক কি না এই দুনিয়ার কল্যাণ আর আখিরাতের মুক্তির জন্য আল্লাহ তাআলা যে ফর্মুলাটা দিলেন সেটা হচ্ছে প্রথমে আল্লাহ বলেন ঈমানদারগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আল্লাহকে ভয় করো কাকে এই দুনিয়ার সম্মান সফলতা ইজ্জত দৌলত নেতৃত্ব কর্তৃত্ব আর আখিরাতে বিনা আযাবে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য তাকওয়ার কোনো বিকল্প নাই ঈমান আনার পরে ভয় করতে হবে কাকে ঈমান আনার পরে আল্লাহর ভয়টা যখন অন্তরে জাগে এটা একজন সাধারণ মানুষকে মুমিনকে অসাধারণ মুমিন বানায় দেয় একজন মানুষকে আয়রন ম্যান লৌহ মানবে পরিণত করে দেয় সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহর ভয়টা মুমিনের হৃদয়ে এমন শক্তি সঞ্চয় করে দেয় যে শক্তির মোকাবেলা করার মতো কোনো শক্তি পৃথিবীতে নাই সুবহানাল্লাহি বিহামদিহি শক্তি তিন জায়গায় দেওয়া হয় কয় জায়গায় জোরে বলেন মনোযোগ আছে আপনাদের আমার দিকে তাকান কয় জায়গায় শক্তি দেওয়া হয় দেহে শক্তি দেওয়া হয় মাথায় শক্তি দেওয়া হয় সিনায় কয় জায়গায় পশুকে শক্তি দেওয়া হয় দেহে কোথায় মানুষকে শক্তি দেওয়া হয় মাথায় কর্তৃত্বকার পশুর না মানুষের তো দেহের শক্তি শ্রেষ্ঠ না মাথার শক্তি শ্রেষ্ঠ বুঝেন না হাতির শক্তি বেশি না মানুষের হাতির দেহে শক্তি বেশি মানুষের মানুষের পিঠে হাতি বসে না হাতির পিঠে মানুষ তো কোন শক্তির দাম বেশি মাথায় এটাকে বলা হয় আইকিউ ইন্টেলিজেন্ট কুইশন মাথায় অসংখ্য দেহ কোষ আছে কোষ আছে কোষ কি আছে নিউরন কোষ একজন প্রাপ্ত বয়স্ক মানুষের মাথায় যে কোষ আছে তা কমসে কম 78 বিলিয়ন কত 100 কোটিতে 1 বিলিয়ন একজন মাঝারি বয়সের মানুষের মাথায় মস্তিষ্কের যে কোষ তা হচ্ছে 78 বিলিয়ন সুবহানাল্লাহ এই নিউরন কোষগুলো যে এক এক জায়গায় আবার গিট্টু লাগছে প্যাচ এই এই গিট এই প্যাচ যার বেশি তার বুদ্ধি বেশি এটা বিজ্ঞান বলে ও যে নোয়াখালীর লোক একটা কথা বলে হেতের মাথা বুদ্ধি হ্যাস বলে না কি বলে বুদ্ধি হ্যাস এটা একটা সায়েন্টিফিক কথা একটা বৈজ্ঞানিক কথা নোয়াখালীর লোক এটা কোথায় শিখছে আমি জানি না তবে কথাটা সায়েন্টিফিক যার মাথায় নিউরন কোষের প্যাচ বেশি তার বুদ্ধি এটাকে বলে কি বুদ্ধি হ্যাস বলে না একটু জ্ঞানী চালাক মানুষ হলে কি বলে হ্যাস আপনারাও তো নোয়াখালীরই আগে আপনাদের তো নোয়াখালী থেকেই ফেনি তবে আপনারা অকৃতজ্ঞ এখন আর নোয়াখালীর পরিচয় দেয় না আগে বলতো হেনি এখন নাম বদলায় বলছে ফেনি এ লোকগুলো গেটে দাঁড়িয়ে আছে কেন বসেন ডান পাশে একটু তো জায়গা আছে এটা ফুলফিল করে ফেলেন
ডান পাশে ডান পাশে। সম্মানিত সুধী, আমার সময় তো কম, খুব দ্রুত কথা বলছি, বুঝতেছেন তো? পশুর শক্তি দেখে মানুষের শক্তি, প্রত্যেক মুমিন কে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে দেহে শক্তি দেন, মাথায় শক্তি দেন, আর মুমিনকে আরেকটা শক্তি আল্লাহ দেন সিনার মধ্যে, যার কোনো তুলনা নাই। ওই সিনার শক্তিটার মোকাবেলা করার মতো কোনো অপশক্তি পৃথিবীতে নাই। পৃথিবীতে কারা পরাশক্তি হয় জানেন? 4M, চারটা শক্তি যার থাকে তাকে বলা হয় পরাশক্তি। কয়টা? দৈহিক শক্তি, তারপর হচ্ছে মানি, টাকা, তিন নম্বর হচ্ছে ম্যান্ডেট, সমর্থন, চার নম্বর হচ্ছে মিডিয়া। এটা হলো 4M। এটা কি 4M? ফোর মাসাল, মিডিয়া, ম্যান্ডেট, মানি। এই চারোটা শক্তি আমেরিকার বেশি, সেজন্য তাকে বলা হয় সুপার পাওয়ার, পরাশক্তি। অবশ্য এখন আর আমেরিকা পরাশক্তি না, ধরা শক্তিতে পরিণত হয়ে গেছে। আমেরিকার মাসাল আছে দৈহিক শক্তি, ওর কাছে পারমাণবিক বোমা আছে 5,500, তার কাছে মিসাইল আছে সুপারসনিক, হাইপারসনিক। আমেরিকাতে একটা জায়গা আছে, তার নাম এরিয়া 51, এরিয়া, সেখানে পৃথিবীর গোপন অস্ত্রগুলো সে তৈরি করছে। আলাস্কাতে তার আছে আরেকটা গোপন যুদ্ধ অস্ত্র সে তৈরি করে, ওটাকে, ওটা প্রোগ্রামটার নাম হচ্ছে হার্ড, আর্টিফিশিয়াল আর্থকুইক, কৃত্রিম ভূমিকম্প, কৃত্রিম তুফান, এগুলো করার চেষ্টা করছে সে। এটা সফল হয়নি, হবেও না। তার মাসাল আছে না নাই? দুই, তার মানি আছে। আমেরিকার রিজার্ভ হচ্ছে এখন $21 trillion, $1,000 billion-এ 1 trillion, ওর রিজার্ভ কত? আমি কারেও আর শোনাই, আমি কি কবরস্থানে না মাহফিলে কথা বলেন না কেন? এ লোক মাটিতে কথা বলতেছে না মোবাইলে? আমি ভাবছি মাটির সাথেই কথা বলতেছে। আমেরিকার রিজার্ভ কত? আপনার বাংলাদেশের রিজার্ভ কত জানেন এখন? $18-19 billion। এ দিয়ে 2-3 মাসের বাজার হবে। আর আমেরিকার আছে $21 trillion। যুক্তরাষ্ট্র মজুদ করে রেখেছে 17,000 টন স্বর্ণ, সারা দুনিয়া থেকে চুরি করে স্বর্ণের পাহাড় জমায় রাখছে। স্বর্ণ কত আছে? 17,000 টন। তার মানি আছে, মাসাল আছে, মিডিয়া, আল জাজিরা সারা সবগুলো মিডিয়া তার হাতে, ম্যান্ডেট জাতিসংঘ তার বাড়িতেই, জাতিসংঘ, জাতিসংঘ, আমি বলি জাতিসংঘ, ইউনাইটেড নেশন, ইট ইজ নাথিং বাট এ খ্রিস্টিয়ান ক্লাব। জাতিসংঘ হচ্ছে জাতিসংঘ নয়, এটা খ্রিস্টানদের ব্যক্তিগত ক্লাব। যুক্তরাষ্ট্র যখন খুশি তখন আফগানিস্তানে হামলা করেছে, ইরাকে হামলা করেছে, লিবিয়াতে হামলা করেছে, সিরিয়াতে হামলা করেছে, সমস্ত মাস্তানির লাইসেন্স জাতিসংঘ দিয়ে থেকে নিয়েছে, ম্যান্ডেট তার কাছে, মাসাল তার, মিডিয়া তার, ম্যান্ডেট তার, মানি। এই পরাশক্তি যখন গেল মধ্য এশিয়ায়, 19 বছরে আফগানিস্তানের মোল্লাদের কাছে জন্মের মাইল খেয়ে নির্ধারিত তারিখের আগে 7 সমুদ্র পাড়ি দিয়ে আমেরিকাতে পালায় গেছে। মোল্লাদের কাছে কি আছে? মানি নাই, মিডিয়া নাই, মাসাল নাই,
ম্যান্ডেট নাই, মোল্লাদের সিনায় শক্তি আছে। ওইটা আসে কিসের মাধ্যমে? তাকওয়া। কিসের মাধ্যমে? আলোচনা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ওরে মুসা, জলদি করে ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। মুসা আলাইহিস সালাম একটু ভয় পেলেন মনে, ভয় যে পাইছেন ওটা আবার আল্লাহ সূরা তহাতে বলেছেন। কোথায়? একটু ভয় পেলেন, যে আয়াতটা এখন বললাম এটাও সূরা তহাতে, আর যে একটু ভয় পেয়েছেন ওটা আল্লাহ সূরা তহাতেই বলেছেন একটু পরে, একটু ভয় পেয়েছেন তিনি। আল্লাহ আমাকে যেতে বলেন দুনিয়ার সবচেয়ে জঘন্য ডিক্টেটর ফেরাউনের কাছে, আমার কি আছে? ফেরাউনের আছে আর্টিলারি ফোর্স। ফেরাউনের আর্টিলারি ফোর্স ছিল 80,000 ঘোড়সওয়ার। কত ঘোড়সওয়ার? তার রাষ্ট্র ছিল 9.5 লক্ষ বর্গ মাইল। কত? তার ছিল মন্ত্রী পরিষদ, তার ছিল উপদেষ্টা মণ্ডলী। ফেরাউনের পলিটিক্যাল অ্যাডভাইজার, রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান। কে? তার বাণিজ্য উপদেষ্টা ছিল কারুন। কে ছিল? আর তার বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ছিল সামেরি। ওর রাষ্ট্র ক্ষমতা ছিল, ওর আর্টিলারি ফোর্স ছিল, ওর ইন্টেলেকচুয়াল পাওয়ার, বুদ্ধি মেধা তাও ছিল। ফেরাউনের দৈহিক শক্তি ছিল, ফেরাউনের বুদ্ধিবৃত্তিক শক্তি ছিল। মুসা আলাইহিস সালাম ভাবলেন, আমি আর হারুন ছাড়া আমার সঙ্গে কেউ নাই, কি নিয়ে যাব আমি? তখন তিনি বুঝলেন ফেরাউনের দৈহিক শক্তি আর বুদ্ধির শক্তিকে মোকাবেলা করার জন্য যে শক্তির দরকার সেটা দরকার, সেটা আল্লাহর কাছে চাইতে হবে। তখন তিনি আল্লাহর কাছে কি চাইলেন শোনেন, তিনি আল্লাহকে ডাক দিয়ে বললেন, কল রব্বিশ রাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আমার রব, ইশরাহলি সদরি, তুমি আমার সিনাটাকে খুলে দাও। মুসা আলাইহিস সালাম শক্তি চাইলেন কি, মাথায় না হাতে? জোরে বলতে হবে। এখানে যে শক্তি আসে সেটা ইমান থেকে, তাকওয়া থেকে। সুবহানাল্লাহ। ইমান থেকে। মুসা আলাইহিস সালামের ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, আমি আমার বিষয়টাকে বুঝাচ্ছি। সিনার শক্তি নিয়ে তিনি যখন ফেরাউনের কাছে গেলেন, চূড়ান্ত যুদ্ধে কার জয় হলো, মুসা নবীর না ফেরাউনের? তাহলে বুঝা যায় পৃথিবীতে 57টি মুসলিম রাষ্ট্র, 200 কোটির উপর মুসলমান, কিন্তু পৃথিবীর যেই প্রান্তে তাকাই মুসলমানই আজ নির্যাতিত, নিপীড়িত, রক্তাক্ত, লাঞ্ছিত এবং বঞ্চিত। তার একটাই কারণ, সিনার শক্তি আমরা হারায় ফেলতেছি। আবারও যদি 57টি মুসলিম রাষ্ট্রের 200 কোটি মুসলমান সিনার শক্তি নিয়ে দাঁড়ায় যায়, কি আমেরিকা, কি ভারত, কি ইসরায়েল, কি ব্রিটেন মুসলমানের পেশাবের সাথে ভেসে যাবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলে? লাগবে কি? ওইটা দেন কে? ইমান আর তাকওয়ার মাধ্যমে। আপনি আল্লাহকে ভয় করবেন, সব আপনার অনুগত হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ। আমার আগের আলোচক একটা হাদিস পড়েছেন, তবে তর্জমাটা একটু ভিন্নভাবে করবেন, মনে রাখবেন। কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার চক্ষু হই সেই চোখে সে দেখে, এই তর্জমা করবেন না, এতে হুলুলি আকিদা।
আমাদের দেশে একদল ভণ্ডপীর আছে যারা মনে করে প্রত্যেক মানুষের হৃদয়ে আল্লাহ আছেন। শিরক এটা কি বিশ্বাস? আল্লাহ জামান ও মাকানের ঊর্ধ্বে, আল্লাহ জামান ও মাকানের ঊর্ধ্বে। এবং যে হাদিসটি বলা হয় কুলুবুল মুমিনি আরশুল্লাহ, এটা মওযু হাদিস। কি হাদিস? আল্লাহ আলিল মাসনুআ ফি আহাদিসিল মওযুআতি, ইমাম সুয়ুতি এটাকে মওযু লিখেছেন। তো অর্থ কি হবে? কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহ, আমি তার চোখে কুদরত ঢেলে দেই, সেই কুদরতে সে দেখে। অবসারাহু আল্লাযী ইউবসিরু বিহ, আমি তার কানে কুদরত ঢেলে দেই, সেই কুদরতে সে শোনে। অবসারাহু আল্লাযী ইউবসিরু বিহ, আমি তার চোখে কুদরত ঢেলে দেই, সেই কুদরতে সে দেখে। ওয়ারিজলাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, আমি তার হাতে কুদরত ঢেলে দেই, সেই কুদরতে সে ধরে। ওয়ারিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা, আমি তার পায়ে কুদরত ঢেলে দেই, সেই কুদরতে সে চলে। তখন আল্লাহর ওলির দ্বারা কারামত ঘটে। কি ঘটে? আল্লাহর ওলিদের কারামত বিশ্বাস করেন না? আমাদের বংশের স্যার তাজ কারামতের জনপুরে রহমতুল্লাহ, ওনার নাম ছিল মোহাম্মদ আলী। এত কারামত ঘটছে যে ওনার দ্বারা 2 কোটি লোক মুসলমান হয়েছে বাংলাদেশে, নাম হয়ে গেছে কারামত আলী। কিন্তু মনে রাখবেন, দুনিয়ার সমস্ত আউলিয়ার কারামত এক পাল্লায় দিলেও আল্লাহর হাবিব পূর্বের কোন নবীর একটা মুজিজার সমান হবে না। আর আদম থেকে ঈসা সকল নবীর মুজিজা এক পাল্লায় দিল, আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মুজিজার সমান হবে না। মনে থাকবে? তাহলে আমাদের দরকার কোনটা? মাথায় শক্তি, হাতের শক্তি, সিনার শক্তি? ওইটা আসবে তাকওয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? পৃথিবীর প্রতিটা মানুষ 2টা জিনিস চায়, সম্মান, শক্তি। কথা বলেন, সম্মান আর শক্তি। কিন্তু সম্মান আর শক্তি আমরা খুঁজি কই? কেউ খোঁজে বড় চাকরিতে, বড় রাষ্ট্রের কর্মকর্তা হলে বেতন বেশি, এটা একটা শক্তি, টাকাই তো বড় শক্তি মানুষের কাছে। কথা বলেন, মানুষের কাছে এখন বড় শক্তি কি? আর বড় পদ, সচিব, সচিবের গাড়িতে ফ্ল্যাগ থাকে, বড় মাপের সচিব আসলে দেখবেন ওসি ডিসি সব পিছে দৌড়ায়। তো উচ্চ পদস্থ কর্মকর্তা সম্মান খুঁজতেছে, শক্তি খুঁজতেছে বড় চাকরিতে। কথা বলেন, বড় ব্যবসায়ী যারা আঙ্গুল ফুলে কলা গাছ, তারা সম্মান শক্তি খুঁজতেছে টাকায়। আর খুব বেশি সম্মান শক্তির জন্য এই দেশের মানুষ রাজনীতি করে। রাজনীতি করলে দ্রুত টাকা কামাই করা যায়, আর গাড়িতে ফ্ল্যাগ লাগানো যায়। আমার ক্ষুদ্র জীবনে আমি এমন অনেক রাজনীতিবিদ দেখেছি যারা ফুলের মালা নিয়ে স্টেজে এসেছে, জুতার মালা নিয়ে কারাগারে গেছে। তো সম্মান শক্তি একটাও এই পথে না। সম্মান শক্তি কোথায় শুনে রাখেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে আর একজন নারী থেকে। পুরুষটার নাম কি? জোরে বলেন। নারীটার নাম কি? হাওয়া, না হাওয়া। ইমাম বাগাবী লেখেন, বিত্তাসদীদ লাইসা বিত্তাখফিফ, তাসদীদ হবে হাওয়া। সুম্মিয়াল হাওয়া হাওয়া লিআন্নাহা খুলিকাত মিনাল হাইয়্যে, জীবিত আদমকে অপারেশন করে আল্লাহ তার স্ত্রী তৈরি করেছেন। আরবিতে জীবিতকে বলে হাইয়ুন, এজন্য হাইয়ুন থেকে
স্ত্রীর নাম হয়ে গেছে হাওয়া। কি না? যে পড়া পড়ানো হচ্ছে বিজ্ঞানের নামে বাংলাদেশে, আর কিছুদিন পর তো বাপ মার নাম ভুলে যাবেন। হ্যাঁ, যদি বলা হয় হোয়াট ইজ দা অরিজিন অফ ম্যান, মানুষের আদি উৎস কি, আগামী প্রজন্ম হয়তোবা বলবে বানর, হনুমান, শিম্পাঞ্জি। আমি বিগত চার বছর যাবত দা থিওরি অফ এভোলিউশন, বিবর্তনবাদ, বানর তত্ত্বের বিরুদ্ধে সংগ্রাম করে আসছি। আলহামদুলিল্লাহ বর্তমানে সকল আলেমরাই বানর তত্ত্বের বিরোধিতা করছে, কিছুটা হলেও সফলতা এসেছে। ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণীর বই থেকে বানর তত্ত্ব বাদ দেওয়া হবে, কিন্তু একই কথা নবম শ্রেণী দশম শ্রেণীর বইতে আছে, ওইটাও বাদ দিতে হবে। একই কথা জুলজি প্রাণীবিজ্ঞান বইতে পড়ানো হচ্ছে ইন্টারে, অনার্সে, মাস্টার্সে, শুধু সিক্স সেভেন থেকে বাদ দিলে হবে না। আমার দেশের প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিটি ক্লাসের প্রতিটি বই থেকে কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক সকল শেরকি মতবাদ, কুফুরি মতবাদ, নাস্তিক্যবাদ, হিন্দুত্ববাদ শিখায়, এই কথাগুলো বাদ দিতেই হবে। কারণ 14 কোটি মুসলমানের রক্ত পানি করা ঘামের পয়সায় শিক্ষা মন্ত্রণালয় চলে, সে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শেরক কুফর নাস্তিক্যবাদ হিন্দুত্ববাদকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না, হবে না। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহ আমিন। বিজ্ঞান পড়ান, আলেমরা বিজ্ঞান বিরোধী নয়, সকল বিজ্ঞানের জনকই তো মুসলমান। কারা বিজ্ঞানের একটা শাখা বলেন? ফিজিক্স, কেমিস্ট, ম্যাথ, কসমোলজি, থিওলজি, জুলজি, বোটানি, কোন শাখা বলেন? আমি চ্যালেঞ্জ করছি বিজ্ঞান পূজারীদের সাথে, এমন একটা শাখা দেখাও যেটার জনক মুসলমান নয়। আমরাই বিজ্ঞানের বাপ, বাকিরা উত্তরসূরি, ঠিক কিনা? বিজ্ঞানের বাপ কারা? আরে মিয়া বুক ভরা শ্বাস নিয়ে বলো, বিজ্ঞানের বাপ কারা? বিজ্ঞান পড়াও, কোনো বাধা নাই, বিজ্ঞান মানে প্রমাণ। বিজ্ঞানের নামে যা পড়ানো হচ্ছে এটা বিজ্ঞান না, অনুমান। এটা কি? আল্লাহর কোরআন পুরোটাই প্রমাণ, প্রমাণ আর প্রমাণ। মাইক ম্যান, তোমার সাউন্ড নষ্ট হয়ে গেছে, কমেও গেছে আমার মনে হয়, ভিতরে আওয়াজ লাগবে, ভিতরে। স্টেজের পেছনে হরেন নাই, এটাই তো ভুল করছো, দুই পাশে দুটো দিলে আওয়াজটা সুন্দর হয়ে যেত। এখন তো আর করার কিছু নাই, সব বাণিত শুধু। বিজ্ঞান পড়ালে বাধা আছে? বিজ্ঞানের নামে যেটা পড়ায় ওটা বিজ্ঞান না, অনুমান? কিরকম অনুমান? আমি একটু গল্পটা বলে দিব, আল্লাহ আমি বসছি প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আর 15 মিনিট কষ্ট দিব তোমাদের। আচ্ছা ঠিক আছে, আর আধা ঘন্টা তোমাদের কথা তো বুঝি, হুজুর বয়ান করার পর মরে যাক। বললাম আমি খুবই অসুস্থ, আমি আজকে কম কথাই বলছি, আমি তো রাতে এখন প্রোগ্রাম করছি না দূরে, কিন্তু নুরুল আফসার তার প্রবল আপত্তিতে আমাকে রাতে করতে হচ্ছে। আল্লাহ যখন সুস্থ করে দিবেন, যদি আসি কখনো আরও কথা বলবো ইনশাআল্লাহ, কিন্তু আমরা দীর্ঘ সময় কম কথা না বলে কম সময়ে বেশি কথা বলবো, এটি তো ভালো। চা দিচ্ছ না কেন সবান? আমাদেরকে বিজ্ঞান পড়ায় না, পড়ায় কি? কিরকম অনুমান ওরা লিখেছে?
1380 কোটি বছর আগে কিছুই ছিল না। কত বছর? আজকালকের কথা 1380 কোটি মানে 13 বিলিয়ন বছর আগে কিছুই ছিল না। কিছুই যে ছিল না দেখলো কি? কিছুই তো ছিল না। এটা বিজ্ঞান না অনুমান? তারপর কি হলো? তারপর একদিন ছিল শুধু একটা বিন্দু, এটা বিস্ফোরণ ঘটছে, এটা নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি, মহাবিস্ফোরণ। তারপর কি হলো? তারপর কি হলো? এই গ্রহ নক্ষত্র গ্রহণপুঞ্জ নীহারিকা ধূমকেতু কেতু কুঠি কুঠি গ্রহ নক্ষত্র হয়ে গেছে, ছড়ায় গেছে। তারপর কি হলো? তারপর আজ থেকে 480 কোটি বছর আগে সূর্যের পাশ দিয়ে একটা নক্ষত্র যাচ্ছিল, ওই নক্ষত্রের নামও পাইছে, ওটার নাম থিয়া। কি নাম? 480 কোটি বছর আগে তো কিছুই ছিল না পৃথিবীতে, তো দেখলো কি? নাম পাইলো কি? এটা বিজ্ঞান না অনুমান? তারপর কি হলো? সে থিয়া নামক নক্ষত্রের প্রবল আকর্ষণে কিংবা সংঘর্ষে একটা টুকরা ছুটে গেছে, ওই টুকরাটা ঘুরতে ঘুরতে ঠান্ডা হয়ে হয়ে গেছে বর্তমান পৃথিবী। এটা বিজ্ঞান না অনুমান? তারপরে কি হলো? তারপরে 10 কোটি বছর আগে উল্কা বৃষ্টি হলো। উল্কা বৃষ্টির আগে কি হলো? উল্কা বৃষ্টির আগে আবার পৃথিবীতে ক্রিস্টাল এসেছে, ক্রিস্টাল। এই ক্রিস্টাল গলে হয়ে গেছে পানি। কি হয়ে গেছে? পানি। তারপর কি হলো? 10 কোটি বছর আগে উল্কা বৃষ্টি হলো। উল্কা বৃষ্টিতে ডাইনোসরগুলো মরে গেছে, কিছু ভাইরাস ব্যাকটেরিয়া বেঁচেছিল। আরেকটা মত হচ্ছে উল্কা বৃষ্টির কারণে নাইট্রোজেন হাইড্রোজেন এসেছে, অক্সিজেন এসেছে, পানিতে এগুলো থাকতে থাকতে এক সময় একটা জীব হয়ে গেল, এককোষী জীব, ওটার নামও পাইছে অ্যামিবা। তারপর কি হলো? ফিউশন, কোষ বিভাজন হতে হতে এটা হয়ে গেল বহুকোষী জীবে পরিণত হয়ে একটা জীব হলো প্রাণী, এটা হলো ব্যাঙ্গাচি, ব্যাঙ্গের বাচ্চা, কীট। তারপর কি হলো? তারপর শুরু হলো এভোলিউশন, বিবর্তন। তারপর এটা ব্যাং হয়ে গেল, ব্যাঙ্গের আর ভালো লাগে না, পানি থেকে আসলো ডাঙ্গায়। তারপর কি হলো? এভোলিউশন হতে হতে এটা হয়ে গেল গিনি পিক টাইপের প্রাণী। তারপর বিবর্তন চলতে চলতে এটাই পরবর্তীতে হয়ে গেল হনুমান, বানর, শিম্পাঞ্জি, ওরাং ওটাং। তারপর আজ থেকে কয়েক লক্ষ বছর আগে বানরের আর ভালো লাগে না, চার পায়ে হাঁটতে দাঁড়ায় গেছে, ল্যাস পড়ে গেছে, দৌড় দিছে, হয়ে গেছে মানুষ, জাফর ইকবালদের পূর্বপুরুষ। আমার বুঝে আসে না, জাফর ইকবালরা যদি বানরের বংশধর হয় তো বিদেশ থেকে চিড়িয়াখানার জন্য হনুমান, বানর, শিম্পাঞ্জি আনার দরকার কি? জাফর ইকবাল আর এই টাইপের নাস্তিকদের চিড়িয়াখানায় বন্দি করে রাখলে তো হয়, টিকেটের দাম ডবল হয়ে যাবে। ওই বানর থেকে এই বানর দেখতে তো একটু সুন্দর। আমি জানি না সরকার আমার এই পরামর্শ গ্রহণ করবে কিনা। যে কথাগুলো বিজ্ঞান পড়ায়, এই কথাগুলো পড়ানো হচ্ছে নবম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত। এটা বিজ্ঞান না অনুমান? দুনিয়ার সমস্ত বিজ্ঞানী একমত, আলেমদের যেমন ইজমা হয় না কথা বলে, ইজমায় উম্মত অস্বীকার করলো কিন্তু কুফর হয়, সব বিজ্ঞানীদের ইজমা। 1200 বিজ্ঞানী, সেরা বিজ্ঞানী একমত হয়ে বলেছে দ্য থিওরি অফ এভোলিউশন ইজ নট এ সায়েন্টিফিক ফ্যাক্ট, ইট ইজ এ হাইপোথিসিস অফ চার্লস ডারউইন। বিবর্তনবাদ কোনো বৈজ্ঞানিক মতবাদ নয়, এটা চার্লস ডারউইনের একটা অনুমান, একটা ধারণা। আবার আমি আমার বিষয়ের কথায় ফিরে যাচ্ছি। অরিজিন অফ ম্যান, মানুষের আদি উৎস কি? বানর না আদম হাওয়া? হাওয়া। আল্লাহ বলেন আমি মানব জাতি তোমাদের সৃষ্টি করেছি,
একজন পুরুষ থেকে আরেকজন নারী থেকে অতঃপর বিভিন্ন গোত্র এবং সম্প্রদায় তোমাদেরকে ভাগ করেছি শুনে রাখো তোমাদের মধ্যে কে আরবি কে অনারবি কে শতাঙ্গ কে কৃষ্ণাঙ্গ তার কোনো মূল্যায়ন আমার কাছে নাই ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে সেই বেশি দামি আল্লাহর কাছে অধিক সম্মানিত যার অন্তরে তাকওয়া বেশি তো সম্মান কোন পথে রাজনীতিতে টাকা পয়সায় বড় চাকরিতে না তাকওয়ায় জোরে বলতে হবে মানুষ সম্মান চায় আরেকটা কি চায় কোন শক্তি সেরা দৈহিক মাশাআল্লাহ মাশাআল্লাহ আলোচনা মনে রাখছেন বুঝতে পেরেছেন আমি সার্থক আলহামদুলিল্লাহ কোন শক্তি সুপার পাওয়ার কোনটা দৈহিক শক্তি বুদ্ধিবৃত্তিক না সিনার শক্তি দৈহিক শক্তি কাফেরের থাকে পশুরও থাকে বুদ্ধিবৃত্তিক শক্তি পশুর নাই কাফেরের থাকে সিনার শক্তি শুধুই ঈমানদারের উম্মতে মুহাম্মদের জন্য রিজার্ভ সে শক্তির জন্য লাগবে ঈমান তারপরে তাকওয়া কি লাগবে মানুষ সম্মান চায় আর কি চায় শক্তি আল্লাহর হাবিবের শাহাদ করেছেন মান আহাব্বা আইয়াকুনা আকরামান নাস ফালিয়াত্তাকিল্লাহ ওয়া মান আহাব্বা আইয়াকুনা শাদ্দান নাস ফালিয়াতাওয়াক্কাল আলাল্লাহ তোমাদের মধ্যে যে ব্যক্তি সম্মান চায় সে যেন আল্লাহকে ভয় করে আর তোমাদের মধ্যে যে ব্যক্তি শক্তি চায় সে যেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে ইবনু কাসির তার তাফসিরে লেখেন হযরতে আউফ ইবনু মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু জালিলুল কদর সাহাবী তিনি একদিন আল্লাহর হাবিব নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে এসে কাঁদতে লাগলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ঘরে একটাই সন্তান আমার আর কোনো ছেলে নাই মেয়ে নাই আমার কলিজার টুকরা সন্তানটারে মুশরিকরা পাকড়াও করে ধরে নিয়ে গেছে মরুভূমির মধ্যে বেঁধে রেখেছে আমার করার কিছু নাই স্বামী স্ত্রী কান্না করা ছাড়া আমাদের আর কোনো গতি নাই কামাই রোজগার করার কোনো মানুষ নাই আল্লাহর হাবিব আউফ ইবনু মালিক আল আশজাঈকে বললেন ইত্তাকিল্লাহ ওয়াসবির তুমি আল্লাহকে ভয় করো ধৈর্য ধারণ করো ওয়া আমুরুকা ওয়া ইয়্যাহা আন তাসতাকসিরা মিন কওলি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আর তোমাকে আর তোমার স্ত্রীকে আমি একটা আদেশ করছি তোমরা দুইজন বাড়িতে যে বেশি বেশি করে পড়ো লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়াটা পারেন বের করে দাও দোয়াটা পারেন আপনারা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সুবহানাল্লাহ আল্লাহর এই কালামে কি শক্তি আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গোলাম হাতে নাতে তার প্রমাণ পেয়েছে সাহাবী চোখের পানি মুছতে মুছতে বাড়ি আসছেন স্ত্রী বললেন রাসূলুল্লাহ কি হুকুম করছেন বলো ছেলে তো বাড়ি আসে নাই আউফ ইবনু মালিক আল আশজাঈ বলেন আল্লাহর হাবিব বলেছেন আল্লাহকে ভয় করতে আল্লাহর উপর ভরসা রাখতে আর একটা আমল দিয়েছেন ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানি ওয়া ইয়্যাকে আন নাসতাকসিরা মিন কওলি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে এবং আমাকে আদেশ করেছেন আমরা যেন বেশি বেশি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমলটা করি স্বামী স্ত্রী আল্লাহকে ভয় করলেন আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে আল্লাহর হাবিবের নির্দেশ মোতাবেক আমল করতে লাগলেন আল্লাহ পাক ওই সাহাবীর সন্তানকে মুক্ত করে দেবার দায়িত্ব নিজের হাতে নিলেন সুবহানাল্লাহ বলবেন না মুসলমান মুশরিকরা তার সন্তানকে বেঁধে মরুভূমির মধ্যে দূরে বসে গল্পগুজব করছে
আল্লাহ হুকুম করলেন সেই সাহাবীর সন্তানের হাতের বাঁধনটা ঢিলা হয়ে গেল। তিনি হাত খুললেন, পায়ের বাঁধন খুললেন, রওনা দিলেন বাড়ির দিকে। মুশরিকদের দৃষ্টি আল্লাহ তাআলা অন্য দিকে ঘুরিয়ে দিলেন। কিছুদূর আসার পরে আউফ ইবনু মালিক আল আশজাইর সন্তান চিন্তা করলেন, কয়েকদিন যাবৎ আমি কাফেরদের হাতে বন্দি, বাড়িতে কোনো কামাই রোজগার করে কেউ তো দেয় নাই, বাবা মা না খেয়ে আছে, খালি হাত বাড়ি গেলে তারা তো আরো বেশি কষ্ট পাবে। তাকায় দেখলেন মরুভূমির মধ্যে মুশরিকদের বকরির পাল চারণভূমিতে ঘুরছে। তিনি বকরির পিছনে যেয়ে বললেন, চল তোরা আমার সঙ্গে বাড়ি চল। আউফ ইবনু মালিক আল আশজাইর সন্তান বাড়ি আসতে লাগলেন, সঙ্গে মুশরিকদের চারণভূমির সমস্ত বকরিগুলো তার সাথে হেঁটে হেঁটে বাড়ি চলে আসলো। আউফ ইবনু মালিক আল আশজাইর বলে, ভয় করবেন কাকে? জোরে বলে, শক্তি সম্মান কোন পথে? জোরে বলতে হবে, শক্তি সম্মান কোন পথে? তাকওয়ার পথে। আল্লাহকে ভয় করবেন? এবার আমি দ্বিতীয় অংশে চলে যাচ্ছি, তার আগে আমাদের দেশ ও সমাজের কল্যাণে একটা কথা বলতে হচ্ছে। আল্লাহর ভয়তে মানুষকে আল্লাহর ওলি বানায়, আল্লাহর ভয়টাই মানুষকে চরিত্রবান বানায়, দায়িত্বশীল বানায়, ঠিক কিনা? ভালো মানুষ বানায়। আজকে বাংলাদেশের ক্রাইসিস কি? সারা বাংলাদেশের ক্রাইসিস হচ্ছে এখন করাপশন, করাপশন, অনলি করাপশন, দুর্নীতি। আমাদের দেশ এখন আমাদের বসবাসের জন্য অনিরাপদ। আপনি যাবেন ঢাকার উদ্দেশ্যে, বের হবেন, হাত পাও নিয়ে বাড়ি আসতে পারেন কিনা সন্দেহ, সড়ক দুর্ঘটনা হতে পারে। আপনার মেয়েটি কলেজে যাবে, হতে পারে কেউ তার সতীত্ব সম্ভ্রমকে কেড়ে নিবে। বাজারে যাবেন, সব অনিরাপদ, সরিষার তেলে পোড়া মবিল, কথা বলে না, ঘি গাওয়া ঘি তাতে পচা আলু, চাউলের মধ্যে নড়ি পাথর, মাছ মাংসে ফলে ফরমালিন কার্বাইড, অনিরাপদ কিনা কথা বলেন। দেখলেন না ঢাকা গুলশানে 11-তলা বিল্ডিংয়ে আগুন লেগে জ্বলে পুড়ে সব খাক, মানুষগুলো কোটি কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছে। গুলশানে একটা ছোট ফ্ল্যাট কিনতে লাগে এখন 6.5-7 কোটি টাকা, ওটা দিয়ে গ্রাম দেশে আপনি দুইটা বাংলো বানাতে পারবেন। ওখানে একটা ফ্ল্যাটের দাম কত? ছোটখাটো ফ্ল্যাট 6.5-7 কোটি টাকা। এই টাকা দিয়ে মানুষগুলো ফ্ল্যাট কিনছে গুলশান বনানীতে নিরাপদে থাকতে, চোর ডাকাত থেকে বাঁচলেও আগুন থেকে বাঁচতে পারেনি, কথা বলেন। কোথায় যাবেন? প্রতিটা সেক্টরে অনিরাপদ। বলেন, আপনার সন্তানটা কলেজে পড়বে, হোস্টেলে থেকে 2 মাস পর আসলে দেখবেন সেই আবাখর। এই সকল সমস্যার মূলে একটাই, দুর্নীতি। এটা বাংলাদেশের মূল সমস্যা। এখন স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান দুঃখ করে বলেছিলেন, পাকিস্তানিরা সব নিয়ে গেছে চুরি করে, বাংলাদেশ থেকে শুধু রেখে গেছে গাছের পাতা আর কিছু চোর চোরটা। সেই চোর চোরটা দেশে কমছে না বাড়ছে? স্বাধীনতার স্থপতি আরেকটা দুঃখ করেছিলেন, সবাই পায় স্বর্ণের খনি, আমি পেয়েছি চোরের খনি, কথা বলেন। চোর দেশে বাড়ছে না কমছে? কেন বাড়লো, কেন কমলো না কেন? তার কারণ একটাই, প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত রাষ্ট্র চালাবার জন্য যে কর্মকর্তা আপনারা তৈরি করেন, তাদেরকে আপনারা শিক্ষিত করেন, বড় অফিসার বানান, ডিগ্রি দেন, সার্টিফিকেট দেন, সবই দেন, কিন্তু তাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করতে পারেন না। আমি কোনো সরকার কিংবা বিরোধী দলের পক্ষেও না বিপক্ষেও না, আমি ইনসাফ কথা বলছি, আমি কোনো দলের বিরোধিতা করছি না, আমি পদ্ধতির বিরোধিতা করছি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে শুধু এ লেভেল ও লেভেল দিয়া চলবে না, শুধু ক্যাডেট কলেজ দিয়া চলবে না,
প্রচলিত শিক্ষায় শিক্ষিত করলে হবে না প্রত্যেক রাষ্ট্রের উচ্চ পদস্থ কর্মকর্তাকে তাকওয়া ভিত্তিক শিক্ষায় শিক্ষিত করতে হবে তাহলে সেই কর্মকর্তাকে পাহারা দিতে আর দুদক লাগবে না এখন কি লাগে জোরে বলেন দুদক ভূত তারাইতে সরিষা সরিষার মধ্যে তো ভূত দুদকে যারা বসছে ওনারা ফেরেশতা কথা বলেন আরব দেশ থেকে আউলিয়া کرام আসছে কেউ এরা বাঙালি কিনা জোরে বলতে হবে পড়ছে কোথায় দুর্নীতি করে তারা যে বিশ্ববিদ্যালয়ের মাল তারাও সেই একই বিশ্ববিদ্যালয়ের মাল যারা দুর্নীতি করছে তারা যে শিক্ষায় শিক্ষিত হচ্ছে যারা দুর্নীতি পাকড়াও করার জন্য দুদক গঠন করেছেন তারাও সেই একই শিক্ষায় শিক্ষিত হয়েছে মুদ্রার এই বিট আর এতে চলবে না দুর্নীতি মুক্ত দেশ গঠন করতে হলে কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষায় কর্মকর্তাদেরকে শিক্ষিত করতে হবে আল্লাহর ভয় যখন তাদের অন্তরে আসবে তখন তারা সেলফ ডিফেন্স নিজে সুদ থেকে ঘুষ থেকে দুর্নীতি থেকে নিজকে রক্ষা করবেন ঠিক কিনা বলেন ঠিক কথা বুঝতেছেন ঠিক তাহলে সবকিছুর মূলে কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে মানদারগণ আল্লাহকে ভয় করো কথা বলে না আমি আগের কথাটা বুঝতে পারি নাই আল্লাহর কসম যারা দুদকে বসে আছে তারা ফেরেশতাও না আর আরব দেশ থেকে কোনো আউলিয়া کرام এসেছে তাদের মধ্যেও কেউ না তারা মেড ইন বাংলাদেশ মেড ইন বাংলাদেশ এবং তারা গ্রাজুয়েটেড ফ্রম ঢাকা ইউনিভার্সিটি অর আদার্স ইউনিভার্সিটি ঠিক কি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করেছে বিসিএস ক্যাডার হয়েছে যেই পড়া তারা পড়েন দুদকের ওরা সেই পড়াই আর যাদের ধরেন তারা সেই পড়াই না পদ্ধতিটা চেঞ্জ করতে হবে সব পড়া বিজ্ঞান জুলজি বোটানি কসমোলজি ফিজিক্স কেমিস্ট ভূগোল ইকোনমিক্স ম্যাথ সব পড়ান সাথে বাধ্যতামূলক প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোরআন হাদিসের মৌলিক শিক্ষাকে বাধ্যতামূলক করে দেন কর্মকর্তাগুলো আল্লাহওয়ালা হবে কর্মকর্তারা পরহেজগার হবে তারা আল্লাহ ভীরু হবেন আল্লাহর ভয় তাদের অন্তরে থাকবে তখন তারা জনগণের টাকা রাষ্ট্রের টাকা দুর্নীতির মাধ্যমে গ্রহণ করে বাংলাদেশ থেকে সুইস ব্যাংকে আর পাচার করার সাহস পাবে না আমি গত বছর এসেছিলাম কিন্তু তখনও তো ওই গণকমিশন নিয়ে বিতর্কটা হয় নাই আমার কথা বলেন একটা গত বছর আমার নাস্তিকদের সাথে একটা ডিবেট দেখেছেন না গণকমিশন ইস্যুতে ওই মাহফিলের ওই ডিবেটের আগেই তো আসছিলাম কথা বলে না এরপরে তো আর আসি নাই ডিবেটটা কেন হয়েছিল জানেন নাস্তিকরা বুদ্ধিজীবীর একটা কমিশন করেছে নাম গণকমিশন ওই কমিশনের মাধ্যমে তারা দেখেছে বাংলাদেশের কত আলেম দুর্নীতিবাজ আর কত পীর দুর্নীতিবাজ এদেশে ওলামায়ে কেরামের পক্ষে আমি বিতর্কে গেলাম নাস্তিকদের পক্ষে দুই বুদ্ধিজীবী বসলো আমার বিপক্ষে একটা মরদ আর একটা মাদি আমি আর নাম বললাম না একটা মরদ আর একটা মাদি দেখছেন আপনারা আমার সাথে বিতর্কের এক ঘন্টা পর কি হইল দে ওয়ার সার্চিং ডুর ফর সেফ এক্সিট দরজা খুঁজতেছিল পলায়নের জন্য বিতর্কে তারা হেরেছে হারতেই হবে সত্যের জয় মিথ্যার পরাজয় এটাই আল্লাহর নিয়ম আমি আগেও বলেছি আজও বলছি ভবিষ্যতেও বলবো আমার বাংলার কোনো হক্কানি আলেম বা পীরের সাথে দুর্নীতির সম্পর্ক নাই বরং বাংলাদেশের কোটি কোটি মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা যারা সুইস ব্যাংকে পাচার করে তারাই দুর্নীতিবাজ তারাই গাদ্দার তারাই ইসলাম এবং মুসলমান ও বাংলাদেশের শত্রু ঠিক কিনা বলেন মুসলমান তাদের দিকে দূরবীন লাগাও নিরীহ আলেমরা তো এমনি নিরীহ আর কত জুলুম করবা
আলেমদেরকে আর কত জুলুম করবা? আলেমরা জুলুম সহ্য করতে করতে তাদের পিঠ তো দেওয়ালে ঠেকে গেছে। আলেমদের সাথে সীমাতিরিক্ত বাড়াবাড়ি হলে বালওয়াল আম কমন গজব চলে আসবে, ওইটা ঠেকাইতে পারবা না। তাহলে দুর্নীতি মুক্ত ব্যক্তি জীবন, দুর্নীতি মুক্ত সমাজ জীবন, দুর্নীতি মুক্ত রাষ্ট্র জীবনের জন্য তাকওয়ার কোনো বিকল্প? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুলু কাওলান সাদিদা, আইকুলু কাওলান সওয়াবা, সঠিক কথা বলো, সত্য কথা বলো, হক কথা বলো। কার নির্দেশ? যে কথায় চাকরি রক্ষা নাই, পিঠ বাঁচানো নাই, স্বার্থ রক্ষা নাই, বাংলাদেশে এখন হক কথা বলার প্রবণতা অনেক কমে যাচ্ছে, হামলার ভয়তে, মামলার ভয়তে, মুরিদ চলে যাবে সেই ভয়তে, শ্রোতা কমবে সেই ভয়তে, ঠিক কিনা? পীর সাহেবরা সব হক কথা বলে না, মুরিদ ছুটে যাবে, বক্তারা সবাই হক কথা বলে না, শ্রোতা সব টাইপের পাবে না, কথা বলে সবচেয়ে জিম্মি হয়েছে আমার দেশের ইমাম আর খতিব। কারা? তাদের কথা বলার আগে মসজিদ কমিটির চেহারা দেখতে হয়, ইমাম সাহেবের কথায় সভাপতি খুশি কিনা, সেক্রেটারি ঠিক কিনা, সুদের বিরুদ্ধে ওয়াজ করবে, ইমাম সাহেব দেখে সভাপতি বসে আছে, সে নিজেই ব্রাকে চাকরি করে, সুদ গেছে, ভাবছে ঘুষের বিরুদ্ধে কিছু বলি, তাকে দেখে সেক্রেটারি বসা, উনি সাবেক দারোগা, ঘুষও? ইমাম সাহেব শুরু করছেন কবরের বয়ান, সব খুশি, সভাপতি বলে সুবহানাল্লাহ, সেক্রেটারি আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারি, বাংলাদেশের জুমা মসজিদগুলোতে এক একজন খতিব এক ঘন্টা করে জুমাতে বয়ান করলে সারা বছরে তার 52 ঘন্টা আলোচনা হয়। প্রত্যেক ইমাম আর খতিব যদি কোরআন সুন্নাহ ভিত্তিক এক একটি মসজিদে 52 ঘন্টা সঠিক পারফরমেন্স করতেন, সারা বাংলাদেশে হুকুমতে কোরআন কায়েম হয়ে যেতে পারত, পারত কি? কিন্তু তা হচ্ছে না, ইমাম খতিবদেরকে সেন্সর করা হচ্ছে। অনেক মসজিদে শুনি ইমাম সাহেব চাকরি নিয়ে ঘুমাইছে, ঘুম থেকে উঠে দেখে চাকরি গেছে, এই লোকটা ঘুমের মধ্যে কি অপরাধ করলো যে তার চাকরি চলে গেল? কথা বলেন, হচ্ছে বাংলাদেশে? তার কারণ একটাই, অপরাধী আপনারা মুসল্লিরা। যদি কোন মসজিদের ইমাম ও খতিবের চাকরি যায়, যুবকদেরকে বলবো কমিটিকে পাকড়াও করো, শরীয়তের নির্দিষ্ট কারণ ছাড়া, শরই কোন শরীয়তের মানদণ্ডে ইমাম যদি অপরাধী না হয়, তার চাকরি কেড়ে নেবার অধিকার কমিটির না। এভাবে যদি আপনারা ইমাম খতিবদের পক্ষে অবস্থান নিতেন, বাংলাদেশের চিত্র বদলে যেত, ঠিক কিনা বলেন? হক কথা বলার আলেমও বাংলাদেশে কম, আলেম ওই দেশে দুই প্রকার, একটা সরকারি আলেম আর একটা দরকারি আলেম। সরকারি আলেম যারা, আমি আলিয়া মাদ্রাসাকে বলছি না, কওমিকে বলছি না, আমার চোখে দোনো মাদ্রাসা সমান, এ দেশে কওমিও লাগবে আলিয়াও লাগবে, কারো থেকে কারো অবদান কম না। আমি বলতেছি সরকারি আলেম তাদেরকে যাদের কোনো দল নাই, যেই সরকার ক্ষমতায় তারা সেই সরকারের পক্ষে, তারা হচ্ছে সরকারি আলেম। আরেক প্রকার আছে দরকারি আলেম, যারা যা হক কথা তা বলে। আমাদের দরকার কোনটা, সরকারি আলেম না দরকারি আলেম? সরকারি আলেম যারা, তারা হচ্ছে ওলামায়ে সু, এদের একটা বাংলা নাম আমি দিছি ওলামায়ে হালুয়া রুটি, ওলামায়ে
ওনারা যেই সরকার ক্ষমতায় থাক হালুয়া রুটি খোঁজে, কেউ ফাউন্ডেশনে খোঁজে, কেউ বাইতুল মুকাররমে খোঁজে, ঠিক কিনা? কেউ হাজি ক্যাম্পে খোঁজে, বড় কোনো পদ নেওয়া যায় কিনা, ঠিক কিনা বলেন? এরা হচ্ছে ওলামায়ে হালুয়া রুটি, হাদিসের ভাষায় ওলামায়ে সু। চিন্তা করেন মুসলমান, হক কথা বলার আগে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো। তারপরে বলেছেন, ওয়া কুলু কাওলান সাদিদা, হক কথা বলো, সত্য কথা বলো। তাহলে বোঝা যায় যে চাকরিকে ভয় পায় সে হক কথা বলতে পারবে না। যে ব্যক্তি পপুলারিটি কিংবা জনপ্রিয়তাকে ভয় পায় সে হক কথা বলতে, যে ব্যক্তি চাকরিকে ভয় পায় সে হক কথা বলতে, যে ব্যক্তি তাগুতকে ভয় পায়, আরে মিয়া কথা বলো, হামলা মামলা বুলেট বোমা এসব ফাঁসিকে যে ভয় পায় সে হক কথা বলতে পারে না। যে ব্যক্তি নিরঙ্কুশভাবে মহান আল্লাহকে ভয় পায় সেই তো হক কথা বলতে পারে। সেজন্য আল্লাহ প্রথম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মুমিনগণ আল্লাহকে ভয় করো। তারপর বলেছেন, ওয়া কুলু কাওলান সাদিদা, সিধা কথা বলো, হক কথা বলো, কারণ কথা যত সিধা তত বাড়বে অসুবিধা। যে আল্লাহকে ভয় পাবে সে কোন অসুবিধা কি তোয়াক্কা করবে না, ঠিক কি না? এখন আসেন, আমাদের দেশের নাস্তিকরা বেঈমানরা একটা কথা বলে, বাক স্বাধীনতা বলে না? ইসলামের চেয়ে বেশি বাক স্বাধীনতা কেউ দিতে পারে নাই। ইসলাম বাক স্বাধীনতায় বিশ্বাসী, বাক স্বেচ্ছাচারিতায় বিশ্বাসী নয়। আল্লাহ বলেছেন, কুলু কাওলান সাদিদা, হক কথা যা আছে সব বলো। এর চেয়ে বেশি বাক স্বাধীনতা কিছু হতে পারে? যুবকরা বলো। এরপর নাস্তিকরা আরেকটা কথা বলে, মুক্ত চিন্তা। কি অর্থাৎ? যা মন চায় তা বলবো, যা মন চায় তা করব। ইসলাম বাক স্বাধীনতায় বিশ্বাসী, বাক স্বেচ্ছাচারিতায় বিশ্বাসী। এটাকে আবার পশ্চিমার একটা নাম দিছে, দ্য ফ্রিডম অফ এক্সপ্রেশন। কি নাম? আপনারা কথা টথা কইতেন না? চুপ করে যে বসি আছেন, এটার নাম দিছে কি? ফ্রিডম অফ এক্সপ্রেশন, বাক স্বাধীনতা, মুক্ত চিন্তা। না, ইসলাম বাক স্বাধীনতায় বিশ্বাসী, বাক স্বেচ্ছাচারিতায় বিশ্বাসী। ইসলাম বাক স্বাধীনতাকে স্বীকৃতি দেয় দুই শর্তে। এক, কথাটা সত্যের মানদণ্ডে উত্তীর্ণ হতে হবে। দুই, কথাটা হতে হবে শ্রুতি শ্রবণ শ্রুত মার্জিত আদবের সাথে। যেমন আপনার শ্বশুর কুমিল্লা থেকে এসেছে আপনার বাড়িতে রসমালাই নিয়ে, আপনি জামাই, আপনি শ্বশুরকে দেখে হাসি দিয়ে বলেন, আসসালামু আলাইকুম দুলাভাই, কেমন আছে? এটা বাক স্বাধীনতা না বাক স্বেচ্ছাচারিতা? শ্বশুরকে দুলাভাই বললে কুফর হবে না, শেরেক হবে না, কবিরা গুনাহ হবে না, সগীরা গুনাহ হবে না, আমার দৃষ্টিতে মাকরু হয়। কি হয়? মাকরু তো দিন রাত করি আমরা। বড় গলদা চিংড়ি দেখলে তার আমাদের ফতুয়াও ঠিক থাকে না, এটা তো মাকরু। কিন্তু এই যে শ্বশুরকে আপনি দুলাভাই বললেন, এটা বাক স্বাধীনতা না বাক স্বেচ্ছাচারিতা? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, এখন কোন প্রফেসর আপনাকে শিখালো মুক্ত চিন্তা, যা মন চায় তা বলবা, যা মন চায় তা। আপনি একদিন স্যারকে অ্যাপ্লিকেশন করলেন, মহামান্য শিক্ষক মহোদয়, আপনার স্ত্রী পরমা সুন্দরী, তাকে আমার ভালো লাগছে, আমি তাকে বিয়ে করতে চাই। বাক স্বাধীনতা কথা বলেন? স্যার তখন স্যার থাকবে না, স্যার হবে। স্যার কি করে? গুতা দেয়। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্যারকে আর স্যার পাবেন না, তার চরিত্র হবে স্যারের মতো। আপনি যদি বলেন, স্যার হোয়াই আর ইউ কামিং টু হিট মি, দিস ইজ দ্য ফ্রিডম অফ এক্সপ্রেশন, স্যার তুমি মারতে আসো কেন, এটা তো মুক্ত চিন্তা,
তোমার বউ আমার ভালো লাগছে আমার দিয়ে দাও দিবা কি দিবা না তোমার বিষয় কিন্তু চাইতে তো পারি যেহেতু মুক্ত চিন্তায় বিশ্বাসী কথা বলেন অন্যের আর কথা বুঝেন না তাহলে এই রকম মুক্ত চিন্তা এই রকম বাক স্বাধীনতাকে বাক স্বেচ্ছাচারিতাকে ইসলাম সমর্থন করে না মনে রেখো মুসলমান যুবকরা কান খুলে শুনে নাও তোমাদের ভাই যা বলছে মিথ্যা নয় সত্য বাংলাদেশে যত কাফের মুশরিক নাস্তিক বুদ্ধিজীবীরা বাক স্বাধীনতার কথা বলে মুক্ত চিন্তার কথা বলে তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ইসলাম বিরোধিতা বাক স্বাধীনতা মুক্ত চিন্তার সবক শিখছে ওরা পশ্চিমাদের কাছ থেকে গত মাসে সেই পশ্চিমা দুনিয়া ইউরোপের সবচেয়ে সভ্য দেশ বলা হয় নরওয়েকে কোরআন শরীফের সাথে বিয়াদবি করলো নরওয়েতে না সুইডেন সুইডেন সুইডেনকে বলা হয় ওরান কি সিভিলাইজড নেশন কি নেশন সিভিলাইজড নেশন সভ্য জাতি ওরা যদি সভ্য হয় তো জঙ্গলের কোন প্রাণীকেই তার অসভ্য বলা যায় না ওরা কি করলো তুরস্কের দূতাবাসের সামনে সুইডেনের ইহুদিরা বুদ্ধিজীবীরা আল্লাহর মহাগ্রন্থ কোরআন কারিমে আগুন সংযোগ করলো সারা দুনিয়া থেকে সুইডেন সরকারকে বলা হলো তোমার পুলিশের উপস্থিতিতে আল্লাহর কোরআনে যে বেয়াদব কুখ্যাত ইহুদিরা বুদ্ধিজীবীরা আগুন দিয়েছে তাদেরকে তুমি গ্রেফতার কেন করো নাই বাধা কেন দাও না সুইডেন সরকার বলেছে কোরআন শরীফে আগুন দেওয়াকে আমরা সমর্থন করি না আল্লাহর কোরআনে যারা আগুন দিয়েছে তাদের এই কাজকে আমরা সমর্থন করি না তবে বাধা দেই না কারণ দিস ইজ দা ফ্রিডম অফ এক্সপ্রেশন এটা তাদের মুক্ত চিন্তা করতেই পারে নাউজুবিল্লাহ বলে আমি আমার বক্তব্যে বলেছিলাম প্রতিবাদ সমাবেশে আল্লাহর কোরআন কারিমে অগ্নি সংযোগ করেছে যে সুইডেনের ইহুদিরা বুদ্ধিজীবীরা তথাকথিত মুক্তি চিন্তার দাবিদাররা তারা আল্লাহর কোরআনে আগুন দিতে পারে নাই তারা সুইডেনের মানচিত্রে আগুন দিয়েছে আজ হোক কাল হোক যদি সেই আল্লাহর কোরআনের সাথে বিয়াদবি যারা করেছে তাদের বিচার না হয় সুইডেনে আগুন লাগবে ইনশাআল্লাহ আর আমি বলেছিলাম দিস ইজ নট ফ্রিডম অফ এক্সপ্রেশন বাট দিস ইজ মডার্ন বারবারিজম এটা ফ্রিডম অফ এক্সপ্রেশন না এটা বারবারিজম এটা হচ্ছে আধুনিক বর্বরতা সুইডেনের কুখ্যাত ইহুদিরা কোরআন কারিমে সাথে যারা বেয়াদবি করেছে কোরআন শরীফে আগুন দিয়ে এটা তারা সভ্যতার পরিচয় দেয় নাই জঙ্গলের কুকুরের চেয়ে তারা নিকৃষ্ট চরম বেয়াদবি করেছে এটা মুক্ত চিন্তা নয় এটা পাশবিকতা এবং বর্বরতা সে পশ্চিমাদের কাছ থেকে মুক্ত চিন্তা শিখেছে তোমার দেশের বাম আর রামেরা বুদ্ধিজীবীরা ওই যে কি এক ম্যানন সাহ এ খান উনি বোরখার বিরুদ্ধে নামছে বোরখা শুনছেন না বোরখা হেজাবের কথা নাকি কোরআন শরীফে নাই ওরে যদি জিজ্ঞেস করেন রাশেদ অর্থ কি এটি বলতে পারবে না কোরআন শরীফে কি আছে কি নাই এটা তো ও জানে না ওর সদ্য গোষ্ঠীও জানে না ও কিভাবে বলে বোরখার কথা কোরআন শরীফে নাই হেজাবের কথা নাই সরাসরি আল্লাহ জিলবাব শব্দ উচ্চারণ করে হেজাব ও বোরখার কথা বলে দিয়েছেন কোরআন শরীফে সে বিষয়ে আমার স্বতন্ত্র লেকচার আছে দেখবেন বলে এই বোরখার হেজাব হচ্ছে বাঙালি সংস্কৃতির বিপক্ষে বোরখার হেজাব বাঙালি সংস্কৃতির বিপক্ষে তো তোমার বাংলাদেশে 31st নাইটের উৎসব হয় এটা কোন বাঙালিত্ব এটা কি বাঙালি সংস্কৃতি না পশ্চিমা তোমার দেশে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বের হয় এটা তো বাঙালি সংস্কৃতি নয় এটা পশ্চিম বাংলার হিন্দুয়ানি সংস্কৃতি যত বাঙালিত্ব স্বাধীনতা বিরোধী কাজ খোঁজো মুসলমানদের পোশাক আশাকে তোমার নামেও তো বাঙালি সংস্কৃতি ফুটে উঠে না তোমার নামের শেষে খান নাম কি আমার মনে হয় তুমি টিক্কা খান ইয়াহিয়া খান মোনাইম খানের বংশধর
আগে নিজের নাম ঠিক করে পিওর বাঙালি হও আমরা দেখতাম বাঙালির নামে কি থাকতো আগে চৌধুরী পাটোয়ারি ভুঁইয়া তোমার নামে খান কেন তো বুঝা যায় তুমি 100% বাঙালি না কারণ স্বাধীনতার চরম শত্রু টিক্কা খান আইয়ুব খান ইয়াহিয়া খান মুনায়েম খান তাদের উত্তরসূরি তুমি নিজে খাঁটি বাঙালি হও তারপর মুসলমানকে বাঙালিত্ব শেখাও এগুলো মুক্ত চিন্তা নয় এগুলো বাক স্বাধীনতা নয় এগুলো হচ্ছে পাশবিকতা বাক স্বেচ্ছাচারিতা ঠিক কিনা বলেন বাক স্বাধীনতা শিক্ষা দিয়েছে আল্লাহর কোরআন আল্লাহ বলেছেন কুলু কাওলান সাদিদা সত্য কথা বলো হক কথা বলো আল্লাহকে যে ভয় পায় তার পক্ষে এই আমল করা সম্ভব আল্লাহকে যে ভয় পায় না তার পক্ষে এই আমল করা সম্ভব নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াগফির লা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম এই দুইটা আমল যদি করো আল্লাহ তোমাদের সব আমলকে ঠিক করে দিবেন নামাজে ভুল হবে না আল্লাহ সংশোধন করে দিবেন রোজাতে ভুল হবে না আল্লাহ সংশোধন করে দিবেন হজ করতে যাওয়া ভুল হবে না আল্লাহ আপন রহমতের চাদরে তোমাকে হজ করায় নেবেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আইয়াগফির লাকুম যুনুবাকুমুল কাবায়ির ওয়াস সাগায়ির জিন্দেগীর সব কবিরা সগীরা গুনাহ আল্লাহ maaf করে দিবেন ওয়া মান ইয়ুতিইল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা আর যে ব্যক্তি আল্লাহ ও তার আখির নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে গ্রহণ করবে ফাকাদ ফাযা ফাওজান আযীমা সে ব্যক্তি মহা সাফল্য লাভ করলো সাদাকাল্লাহু আযীম وصدق رسوله النبي الكريم